সারা দেশে চলছে আমন ধান কাটা ও মাড়াই। এবার উৎপাদন খরচ বেশি হলেও ফলন ভালো হয়েছে, ফলে চাহিদা মিটিয়েও বিপুল পরিমাণ ধান উদ্ধৃত থাকবে বলে আশা করছে কৃষি বিভাগ। তবে বাজারদর নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি চাষিদের। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সোনালী ধানের বিস্তীর্ণ মাঠ, কৃষকরা ব্যস্ত ধান ঘরে তোলার কাজে। তবে এবারে উৎপাদন খরচ বেশি হয়েছে জানিয়ে কৃষকরা বলছেন ন্যায্য মূল্য চান তারা। আমি প্রায় 8 বিঘা মতো ধান লাগাইছি, ধানের ফলন মোটামুটি ভালো, ধানের দামও ভালো, ধানের বাজার অনেক দাম বেশি এবং ভালো এই পর্যন্ত। ঠাকুরগাঁও কৃষি অধিদপ্তর জানিয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 10 হেক্টর বেশি জমিতে আমনের আবাদ হয়েছে, ফলনও বেশ ভালো। ফলন লক্ষ্যমাত্রা বা উৎপাদন লক্ষ্যমাত্রা, এটা আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে বেশি অর্জন হবে। দিনাজপুরের বাজারে উঠতে শুরু করেছে নতুন ধান। আমন আবাদে বিঘা প্রতি খরচ হয়েছে 12 থেকে 14 হাজার টাকা। ফলন ভালো হয়েছে, হ্যাঁ। আর যে দামটা আছে এখন বর্তমান বাজারে, কিন্তু পরবর্তীতে কাটামারা শেষ হওয়ার পরে যদি এই দামটা থাকে তাহলে তো আমরা কৃষকেরা লাভবান হব। কীটনাশকের সারের দাম বেশি, আর যেভাবে বর্তমান বাজার পাইতেছি ধানের, এরকম বাজার থাকলে একটু বাড়াই দিলে আমাদের পোষায়। আগামী 2 সপ্তাহের মধ্যে বেশিরভাগ ধান কাটা ও মাড়াই শেষ হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সারের সরবরাহ স্বাভাবিক ছিল, ফলে কৃষক সঠিক পরিচর্যা গ্রহণ করার মাধ্যমে তার কাঙ্ক্ষিত ফলন। এদিকে রোপা আমন ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম পেয়ে সন্তুষ্ট সিরাজগঞ্জের চাষিরা। আর এবারে ধান উদ্বৃত্ত থাকবে বলে আশাবাদ কৃষি কর্মকর্তার। পর বিঘাতে আপনার 18-20 মন নামবে আর কি, আর খরচা মোটামুটি 7-8 হাজার টাকা হবে বিঘা। মোটামুটি ধানের অবস্থা বলো দেশে। এছাড়া রংপুরে আমন ধানের বাম্পার ফলন হয়েছে, এরই মধ্যে শেষ হয়েছে 26 ভাগ ধান কাটা। জেলার চাহিদা মিটিয়ে প্রায় 3 লাখ মেট্রিক টন চাল অন্যান্য জেলায় পাঠানো সম্ভব বলছে কৃষি বিভাগ। টোটাল ধান যখন কর্তন করা হবে আমরা একটা বাম্পার ফলন পাব এবং কৃষক ভাইরাও ন্যায্য মূল্য নিশ্চিত পাবেন। ফসলের ন্যায্য দাম নিশ্চিতে সরকারিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি কৃষকদের। রত্না সামান, 21 টেলিভিশন।